আজকে যে ল্যাপটপটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে ওয়ালটন টাওয়ারেন্ট জেড এক্স 3701। তো এই ভিডিওটিতে আপনারা এই ল্যাপটপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা জানতে পারছেন। আর প্রথমেই বলে দিচ্ছি, এটি মিডিয়াম এবং লো বাজেটের মাঝামাঝি বাজেটের একটি ল্যাপটপ। সো আশা করি আপনাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। হে গাইস, ওয়েলকাম টু হৃদয় নেটবিট ইউটিউব চ্যানেল। ল্যাপটপ সম্পর্কে যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করার জন্য নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর বেল আইকনটি বাজিয়ে দিতে বললাম কারণ হচ্ছে, আপনারা যদি বেল আইকনটি বাজিয়ে রাখেন তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আর বেশি কথা না বাড়াই চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েল, প্রথমেই আমি আপনাদেরকে এই ল্যাপটপটির কনফিগারেশনগুলো জানিয়ে দেবো। তো প্রথমেই যেটা আসলে জানানো দরকার সেটা হচ্ছে এই ল্যাপটপটির ব্রেন। তো ব্রেনটা হচ্ছে প্রসেসর। তো এই ল্যাপটপটিতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টেল কোরাই 3 7th generation প্রসেসর। 7th generation প্রসেসরের মডেলটা হচ্ছে 7020U। এই প্রসেসরের আপ টু ক্লক স্পিড হচ্ছে 2.30 GHz। তো আর কি মোটামুটি বাজেট বিবেচনায় এই প্রসেসরের কোয়ালিটিটা আমার কাছে এই বাজেটের মধ্যে ঠিকঠাকই লেগেছে। আর এতে আপনারা র্যাম হিসেবে পাচ্ছেন 4GB DDR4 র্যাম। আরেকটি কথা হচ্ছে, এই ল্যাপটপটিতে যদি আপনারা চান র্যাম আপডেট করে নেবেন তাহলে অবশ্যই এই ল্যাপটপটিতে আপনারা প্রায় 12 কিংবা 16 GB পর্যন্ত র্যাম আপডেট করে নিতে পারেন। তো এই কাজটি করলে আসলে ল্যাপটপের পারফরমেন্সটা আরও বেড়ে যাবে। তো এই ল্যাপটপটিতে আপনারা স্টোরেজ হিসেবে পাচ্ছেন 1TB HDD এবং এখানেও আপনারা র্যামের মতো স্টোরেজ আপডেট করে নিতে পারেন, আর সেটা হচ্ছে SSD। তো আসলে ল্যাপটপে SSD স্টোরেজ লাগালে হয় কি, যে ল্যাপটপের পারফরমেন্সের যে গতিটা সেটা আসলে অনেক অংশেই বেড়ে যায়। তো যাই হোক, ল্যাপটপটিতে আপনারা গ্রাফিক্স কার্ড হিসেবে পাচ্ছেন ইন্টেল USD গ্রাফিক্স 620 এবং ল্যাপটপটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 14-inch HD ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1366x768 pixels। দেন এই ল্যাপটপটিতে আপনারা ব্যাটারি হিসেবে পাচ্ছেন 4-cell 31W ব্যাটারি। কোম্পানির মতে এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ আপনারা প্রায় 6 ঘন্টা+ পেয়ে যাবেন, কিন্তু আমার মনে হয় এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ আপনারা কখনোই এতটুকু পাবেন না, সর্বোচ্চ পেলে প্রায় 4 ঘন্টার মতো পেতে পারেন, তাও সন্দেহ। তো যাই হোক, ল্যাপটপটিতে আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন ফ্রিডস এবং এই ল্যাপটপটিতে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ওয়্যারলেস কানেক্টিভিটি অপশন হিসেবে পাচ্ছেন ওয়াইফাই এবং ব্লুটুথ ভার্সন 4.2। এই ল্যাপটপটিতে আপনারা কিবোর্ড হিসেবে পাচ্ছেন মাল্টি ল্যাঙ্গুয়েজ A4 সাইজ আইসলটেড কিবোর্ড উইথ বাঙালি ফ্রন্ট। এরপর এই ল্যাপটপটির ব্যাজেলের দিকে যদি আপনারা তাকান তাহলে ওপরের ব্যাজেলে একটি ওয়েব ক্যামেরা দেখতে পারবেন, সেটি হচ্ছে 1 MP HD ওয়েব ক্যামেরা। দেন এই ল্যাপটপটিতে আপনারা পোর্টস কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে পাচ্ছেন একটি USB 2.0 পোর্ট, একটি USB 3.0 পোর্ট টাইপ A, একটি USB 3.0 টাইপ C পোর্ট, একটি HDMI পোর্ট এবং একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক, আর সাথে থাকছে একটি SD কার্ড রিডার, আরও থাকছে সাধারণ কয়েকটা পোর্ট। তো যাই হোক, মোটামুটি আমার কাছে এই ল্যাপটপটিতে যথেষ্ট পরিমাণের পোর্টসগুলো রয়েছে বলেই মনে হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আপনারা এই বাজেটের মধ্যে টাইপ সি পোর্টটাও পেয়ে যাচ্ছেন। তো মোটামুটি এই ল্যাপটপটির ওয়েটটা এবার জানা যাক। তো এই ল্যাপটপটির ওয়েটটা হচ্ছে 1.8 kg। আমার কাছে মনে হয়েছে বাজেট বিবেচনায় ওয়ালটনের একটি ল্যাপটপ এবং এটার ওজন মাত্র 1.8 kg, এটা আমার কাছে একটু অন্যরকমই লেগেছে। কারণ হচ্ছে প্রায় অনেক ক্ষেত্রে আমরা ওয়ালটনের যে কোনো ল্যাপটপ প্রায় 2 kg ওপরে দেখি, তো এক্ষেত্রে এই ল্যাপটপটির ওয়েটটা অনেকাংশেই কম রয়েছে আমার কাছে বলে মনে হয়েছে। তো এবার আপনাদেরকে বলা যাক এই ল্যাপটপটি দিয়ে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন এবং ল্যাপটপটি আসলে কাদের জন্য ইউজ করলে ভালো হবে। তো প্রথমেই বলে দিচ্ছি এই ল্যাপটপটি দিয়ে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন। তো যারা যারা টুকটাক ইন্টারনেট ব্রাউজিং করেন, হালকা পাতলা যে অফিসের কাজগুলো রয়েছে সেগুলোও করতে পারবেন, এবং এই ল্যাপটপটি দিয়ে যদি আপনারা চান টুকটাক ফটো এডিট এবং হালকা পাতলা ভিডিও এডিটিংগুলো, সেগুলো এই ল্যাপটপটি দিয়ে আশা করি খুব ভালোভাবে করা সম্ভব। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই ল্যাপটপটি দিয়ে আপনারা প্রো লেভেলের ভিডিও এডিটিংয়ের যে পারফরমেন্সটা রয়েছে সেটা অবশ্যই পাবেন না। আর যদি এই ল্যাপটপটি দিয়ে ভাবেন আপনি গেমিং করবেন তাহলে আপনার ধারণাটা পুরোপুরিভাবেই ভুল, কারণ এই ল্যাপটপটি দিয়ে আসলে গেমিং করা সম্ভব নয়। এই ল্যাপটপটি দিয়ে আসলে আপনারা কখনোই প্রো লেভেলের পারফরমেন্সটা পাবেন না। তো আরেকটি কথা হচ্ছে, এই ল্যাপটপটি দিয়ে যদি আপনারা ভাবেন ফার্স্ট টাইম ওয়েব ডিজাইনের কাজগুলো করবেন তাহলে আপনারা এই ল্যাপটপটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি মোটামুটি আপনারা এই ল্যাপটপটি দিয়ে ওয়েব ডিজাইনের ফার্স্ট টাইম কাজগুলো করতে পারবেন। তো যাই হোক, আশা করি বুঝে গেছেন যে এই ল্যাপটপটি কোন সব ইউজারদের জন্য ভালো হবে।
আর এখানে একটা কথা হচ্ছে, আমার কাছে মোটেও এই ল্যাপটপটি খারাপ লাগেনি এই বাজেটের মধ্যে। মোটামুটি আমার কাছে মনে হয়েছে যদি এই ল্যাপটপটিতে আপনারা র্যাম এবং স্টোরেজটা আপডেট করে নেন তাহলে এই ল্যাপটপটির পারফরমেন্সটা আপনারা অনেক ভালো পাবেন এবং আপনারাও ল্যাপটপটি ইউজ করে অনেক ভালো ফিল করবেন। তো যাই হোক, বর্তমানে এই ল্যাপটপটি আপনারা বাংলাদেশে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। তো এবার এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেই। ওয়েল, এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের প্রাইসটা হচ্ছে 36,550 টাকার আশেপাশে। তো এখন আসলে আপনাদের বলার পালা যে এই ল্যাপটপটি এই বাজেটের মধ্যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো সেটা বলার জন্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যাবেন আপনাদের কাছে এই ল্যাপটপটি এই বাজেটের মধ্যে আসলে কেমন লাগলো, আর পরবর্তীতে আমি কোন ল্যাপটপটির রিভিউ আপনাদের জন্য করব সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে যেন ভুল করেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।